Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক শাহী চ্যানেলের থাকবে তুমি আমার মনে গল্পের 51 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। প্রায় এক ঘন্টা পর ওরা নিশিদের বাড়ির সামনে এসে পৌঁছে গেল। আদ্র নিশিকে কোল থেকে নামিয়ে নিশির হাত ধরে বাড়ির ভেতর ঢুকে গেল। ড্রয়িং রুমে সবাই পায়চারি করছিল, ভয়ে আটকে সবার শরীর থেকে ঘাম পড়ছে। অনেকক্ষণ ধরে আদ্রর নম্বরে কল করছিল ওরা, বাট আদ্র কল তুলছিল না, তাই সবার মধ্যে ভয় কাজ করছে। আদ্র আর নিশিকে ভেজা অবস্থায় দেখে বাড়ির সবাই অবাক হয়ে ওদের কাছে ছুটে গেল। বিশেষ করে নিশির মাথায় ব্যান্ডেজ দেখে সবাই পেরেশান হয়ে গেল। নিশির আম্মু ছুটে গিয়ে নিশিকে জাপটে ধরে বলল, কি হয়েছে তোর, মাথায় ব্যান্ডেজ কেন? নিশিকে সে বলতে যাবে, তার আগেই আদ্র মুচকি এসে বলল, গুড নিউজ আছে তো সবার জন্য। সবাই আগ্রহ নিয়ে আদ্রের মুখের দিকে তাকিয়ে আছে। সবাইকে উদ্দেশ্য করে আদ্র মৃদু চিৎকার দিয়ে বলল, নিশির স্মৃতি ফিরেছে, নিশি আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে, সব মনে পড়ে গেছে নিশির। সবার মুখে এবার হাসির ঝিলিক ফুটেছে। মিলিয়ার সাঞ্জি খুশিতে নিশিকে ঝাপটে ধরে বলল, খুব 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 খুশি আমরা, আমাদের নিশু পাখির স্মৃতি ফিরেছে, আজ থেকে আবার সব আগের মতো হয়ে যাবে। নিশিও ওদের ধরে ঝাপটে ধরে খুশিতে লাফাতে শুরু করলো। ওদের লাফালাফি দেখে নিশির আব্বু কড়া কণ্ঠে বলল, হয়েছে হয়েছে, দেখা যাবে লাফালাফি করতে যে আবার আরেকটা অনর্থ ঘটিয়ে ফেলবে, সবাই যার যার রুমে যাও। আজও আর নিশি রুমে গিয়ে চেঞ্জ করে ফেল। নিশির আব্বুর কথায় সম্মতি জানিয়ে নিশি আর আদ্র সোজা শিবে নিশির রুমে ঢুকে গেল। বাড়ির সবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাঞ্জি জামাকাপড় গোছাতে শুরু করেছে বাড়ি যাবে বলে। একটু আগে জহির খান ফোন করে সাঞ্জিকে ওই বাড়িতে যেতে বলেছে, শাহন সকালে বান্দরবন চলে গেছে অফিসে আর্জেন্ট কাজ আছে বলে। সাঞ্জি চলে যাবে দেখে মিলির মনটা কেমন খারাপ হয়ে গেল। মিলি জানে সাঞ্জিকে একমাত্র নিশি আটকাতে পারবে, তাই সে দৌড়ে নিশির রুমের দরজার কাছে চলে গেল। দরজাটা ভেতর থেকেই লক করা, তাই মিলি ইতস্তবোধ করছে নক করতে। আজও নিশির রুমে আছে, এই পরিস্থিতি ঠিক হবে না নিশির রুমে নক করা, তাই সে মাথা নিচু করে নিশির রুমের সামনে থেকে প্রস্থান নিল। নিশি কাবার্ড থেকে ড্রেস বের করে আদ্র এতক্ষণে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে। নিশি কাবার্ড থেকে মেরুন কালার একটা চুড়িদার বের করে ওয়াশরুমে ঢুকে গেল। আদ্র বারান্দা থেকে রুমে ঢুকে সাদাপের নম্বরে টেক্সট করে বলে দিল, আনন্দপুর হসপিটালের সামনে থেকে যেন ওর গাড়িটা নিয়ে আসে, সাদাপ অফিসে আছে, ওর অফিস থেকে আনন্দপুর হসপিটালটা বেশি দূরে না, তাই আদ্র সাদাপকে এই দায়িত্বটা দিল। সাদাপের নম্বরে টেক্সট করে আজ এবার রিদিমা খানের নম্বরে কল লাগালো। রিং হওয়ার সাথে সাথে রিদিমা নরম সুরে বলল, আদ্র তোমরা কত দূর এগোবে, আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জন্য, আগে বলো রামিশা কোথায়? রামিশাকে আমরা স্টোর রুমে আটকে রেখেছি, তোমার ফুপু এসে অনেক চিৎকার চেঁচামেচি করেছে, আমরাও নাছোড় বান্দা, কিছুতেই রামিশাকে ছাড়ছি না, তুমি এসে ওর উপযুক্ত বিচার করবে তারপর সে ছাড়া পাবে। গুড চাচিমণি, আমিও এটাই চাইছি, তুমি কিছুক্ষণ পরেই আসছি, রামিশাকে কোনো মতে ছেড়ো না। শুধু তুমি, নিশি আর সাঞ্জি আসবে না? আমি এসে নেই তারপর এ ব্যাপারে বলবো, এখন রাখছি। আদ্র কলটা কেটে গায়ে একটা অ্যাশ কালার শার্ট জড়িয়ে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল ঠিক করছে। নিশি শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকে বারান্দার কাছে চলে গেল। নিশির চুলের ঝাঁকুনিতে দু এক ফোঁটা পানি আদ্রর মুখে ছিটে পড়ল। আদ্র এবার আয়না থেকে চোখ ফিরিয়ে নিশির দিকে তাকালো। ভেজা চুলে নিশিকে দেখে আদ্রর মধ্যে একটা মাদকতা কাজ করছে। আজও ধীর পায়েই হেঁটে নিশির পিছু পিছু বারান্দায় চলে গেল। নিশি বারান্দায় গ্রিল ধরে আনমনেই চুল মুছে, হুট করে আদ্র নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশির গলায় মুখ ডুবিয়ে দিল। নিশি কিছুটা কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিশি আদ্রকে সরানোর চেষ্টা করছে, কিন্তু না, আজও কিছুতেই নিশিকে ছাড়ছে না, উল্টো আদ্র নিশির গলায় গভীর চুম্বনের দাগ বসিয়ে দিচ্ছে।
নিশি ধস্তাধস্তি দেখে আদ্র হ্যাঁচকা টান দিয়ে নিশিকে ওর দিকে ফিরিয়ে নিশি ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, রোম্যান্সের সময় এত ধস্তাধস্তি করা আমার একদম পছন্দ না, তাছাড়া ওই সময়ের শোটটা আমি এখন নিয়েই ছাড়ব। নিশি পিটপিট চোখে আদ্র দিকে তাকিয়ে বলল, আমি চা খাবো, মাথাটা খুব ধরেছে, ধরুক মাথা, হাজার বাহানা দেখিয়েও আমার থেকে ছুটতে পারবি না। কথাটা বলেই আদ্র নিশির ধৈর্যরা আঁকড়ে ধরল। নিশি দুহাত দিয়ে আদ্রের বুকে কিল ঘুষি মারছে। আদ্র কিছুটা বিরক্ত হয়ে নিশির হাত দুটো চেপে ধরে নিশির ঠোঁটে আরও গভীরভাবে আঁকড়ে ধরল। নিশি এবার নিরুপায় হয়ে আদ্রের পায়ের উপর পা তুলে আদ্রের উন্মাদনায় সাড়া দিল। নিশির সম্মতি পেয়ে আদ্র নিশির হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে নিশি আদ্রের শার্ট আঁকড়ে ধরল। প্রায় 10 মিনিট পর দরজায় কেউ এক নাগারে কড়া মারতে লাগলো। দরজা ধাক্কানোর আওয়াজে নিশি চোখ খুলে আদ্রকে ঠেলতে থাকে। আদ্র কিছুতেই নিশির ঠোঁট ছাড়ছে না। আদ্রের উন্মাদনা ক্রমশ বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর শরীরের সব শক্তি দিয়ে নিশি আদ্রকে ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে না পেরে আদ্র কিছুটা পিছনে সরে গেল। ছাড়া পেয়ে নিশি যেই না দৌড়ে লাগাতে যাবে অমনি আদ্র নিশির হাত ধরে নিশিকে থামিয়ে দিল। নিশির মুখোমুখি হয়ে আদ্র নিশির ঠোঁটজোড়া দুই হাত দিয়ে মুছে দিল। নিশি লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। আদ্র নিশির মুখটা তুলে নিশির কানে ফিসফিস করে বলল, এই মুহূর্তের জন্য ছেড়ে দিলাম, রাতে কিন্তু এর শোধ তুলেই ছাড়ব। দরজায় প্রখর খটাখটির আওয়াজে আদ্র দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দিল। নিশি ফিরিয়ে আদ্রকে আর কিছু বলতে পারল না। সাঞ্জি ব্যাগপত্র নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদ্রকে দেখেই সাঞ্জি শান্ত স্বরে বলল, ভাই আমি বাড়ি যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি? আদ্র সাঞ্জির মাথায় হাত বুলিয়ে মুচকি এসে বলল, পরে যাস আম্মাব্বুর সাথে। সাঞ্জি কিছুটা অবাক হয়ে বলল, মানে আম্মাব্বু আসবে? আমি এখন বাড়িতে গিয়ে ওদের নিয়ে আসবো, বিগ সারপ্রাইজ আছে সবার জন্য। সাঞ্জি খুশিতে খিলখিল করে হেসে বলল, কি সারপ্রাইজ ভাইয়া? এখন তো বলা যাবে না। এরই মাঝে নিশি এসে হাজির ওদের দুজনের মাঝখানে। সাঞ্জির হাতে ব্যাগপত্র দেখে নিশি চোখ রাঙিয়ে সাঞ্জির দিকে তাকালো। হুট করে নিশি সাঞ্জির হাত থেকে ব্যাগপত্র নিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিশির পিছু পিছু হম্মিতম্মি হয়ে সাঞ্জিও ছুটলো। হাজির মুচকি এসে রুমে ঢুকে গেল। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা হাতে জড়িয়ে আদ্র রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে নিশি সাঞ্জি আর মিলি নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। বাড়ির মুরব্বীরা কেউই ড্রয়িং রুমে নেই, হয়তো নিজেদের কাজে ব্যস্ত। আদ্রকে বাড়ি থেকে বের হতে দেখে নিশি আদ্রের পথ আটকে দাঁড়ালো। নিশি কৌতূহল নিয়ে এক বুড়ো উঁচু করে আদ্রর দিকে তাকিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাড়ি যাচ্ছি, একটা কাজ আছে, একটু পরেই ফিরে আসব। আমিও তোমার সাথে যাব। তোর যাওয়া লাগবে না, বাড়িতে বসে রেস্ট কর, আমি যাবো আর আসবো। কথাটা বলে আদ্র নিশিকে পাশ কাটিয়ে চলে গেল। নিশি মুখটা ভার করেই দাঁড়িয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিশি আদ্র যাওয়ার পথে ভেঞ্চি কেটে আবার মিলিদের দলে যোগ দিল। আদ্র বাড়িতে পৌঁছে স্টোর রুমের সামনে চলে গেল। আদ্রের পিছু পিছু রিদিমাও আছে। আদ্রকে দেখে রামিশার আম্মু দৌড়ে এলো, পিছু পিছু জহির খান আর মারুফা খান এলো। সবার পায়ের আওয়াজ পেয়ে রামিশা ভ্যা ভ্যা করে কেঁদে দরজা ধাক্কিয়ে বলল, প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আর কখনো এই বাড়িতে আসবো না, প্লিজ আমাকে একবার বিশ্বাস করে দেখো প্লিজ। আদ্র শয়তানি হাসি দিয়ে স্টোর রুমের দরজাটা খুলে দিল। রামিশা ধরফরিয়ে রুম থেকে বের হয়ে এলো। রামিশার আম্মু রামিশাকে জাপটে ধরে কান্না জুড়ে দিল। আদ্র চোল শক্ত করে রামিশাকে ওর মার কাছ থেকে ছিনিয়ে রামিশের হাত ধরে মৃদু চিৎকার দিয়ে বলল, এইবারের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, শুধুমাত্র ফুপুর মুখের দিকে তাকে, না হয় কান ধরে সোজা পুলিশ স্টেশন নিয়ে যেতাম, জেলের ভাত খাইয়ে ছাড়তাম তোমাকে। আদ্র নিজেকে কিছুটা শান্ত করে আবার বলল, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আর কখনো এই মুখ নিয়ে আমাদের বাড়িতে আসবে না, গেট ইট। রামিশা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। রামিশার আম্মু মাথা নিচু করেই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। জহির খান অশ্রুসিক্ত চোখে ছোট বোনের যাওয়ার পথেই তাকিয়েছে। ছোট বোনের হয়ে সুপারিশ করার জায়গা নেই ওনার, সুপারিশ করতে গেলেই অন্যায় করা হবে, তাই উনি নিজেকে দমিয়ে রেখেছে। আদ্র নরম কণ্ঠে জহির খানকে উদ্দেশ্য করে বলল, হাব্বু তোমার কাছে আমার একটা আর্জি আছে। জহির খান মলিন হেসে আদ্রের কাঁধে হাত রেখে বলল, কি আর্জি বাবা? আব্বু আমি চাইছি তুমি আর আম্মু আজ নিশিদের বাড়ি যাও।
কোনো বিশেষ কারণে? হুম আব্বু, আসলে আমি চাইছি নিশিকে আবার ধুমধাম করে বিয়ে করতে। প্রথমবার তো ভুল বোঝাবুঝির মধ্যে বিয়েটা হলো, তাই চাইছি এবার দুজনের ইচ্ছে মতেই বিয়েটা করতে। শুধু আমার আর নিশির না, আমি চাইছি সানজি আর শাওনের বিয়েটাও আবার হোক, দুটো বিয়ে একসাথে হবে। আমার মনে হয় শাওনকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। শাওন বেস্ট চয়েস ছিল সানজির জন্য, সানজি যা করেছে ভালোবেসেই করেছে, যাওয়ার হয়ে গেছে। আর রাগ পুষে রেখে লাভ নেই, এতে সম্পর্ক নষ্ট হয়। তাই আমি ভাবছি বিয়েটা আবার দিতে, অবশ্য যদি তুমি চাও। জহির খান মারুফা খানের দিকে তাকালো, মারুফা খান মুচকি হেসে সম্মতি জানালো। মারুফা খানের থেকে দৃষ্টি সরিয়ে জহির খান আর্যের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমরা রাজি বাবা, তোমাদের সুখের আমাদের সুখ। আর্য খুশিতে জহির খানকে জড়িয়ে ধরে বলল, মেনি মেনি থ্যাংকস আব্বু, আমি ভাবতেই পারিনি তুমি এত সহজে রাজি হয়ে যাবে। জহির খান আর্যের পিঠে চাপড় দিয়ে বলল, চলো আমরা ওই বাড়িতে যাই, দেরি হয়ে যাচ্ছে। আদ্র জহির খানকে ছেড়ে শান্ত স্বরে বলল, আব্বু তোমরা চলে যাও, আমি একটা কাজ সেরে ওইখান থেকে নিশিদের বাড়ি যাব। কি কাজ বলা যাবে না, তবে আর্জেন্ট। কথাটা বলে আদ্র বাড়ি থেকে বের হয়ে গেল। জহির খান, মারুফা খান আর রিদিমা যার যার রুমে গিয়ে রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পরেই ওরা রেডি হয়ে বাড়ি নিয়ে নিশিদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিল। প্রায় আধ ঘন্টা পর আদ্র তানজিদের বাড়ির ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে আছে। আদ্রের সামনেই মাথা নিচু করে আশিক দাঁড়িয়ে আছে। আশিকের পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ বাঁধা। আশিকের পাশেই তানজি আর তানজির আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আদ্র কঠিন দৃষ্টিতে আশিকের দিকেই তাকিয়ে আছে। আদ্র বসা থেকে উঠে নরম সুরেই তানজির আব্বুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আশিকের অবস্থা কি করে হলো জানেন? তানজির আব্বু কিছুটা মন খারাপ করে বলল, কার অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটার, দেখো কত জঘন্যভাবে মাথাটা ফেটেছে। শরীরে এই অবস্থা নিয়ে ছেলেটা ঢাকা যাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু আমি যেতে দেন, ঠিক জোর করে রেখে দিয়েছি। হুট করে আজও হুহা করে হেসে আশিকের কাঁধে হাত চেখে আশিকের দিকে তাকিয়ে বলল, অ্যাক্সিডেন্টের কথা বলে সবাইকে পটিয়ে নিলি, মানতেই হবে তুই বহুত জিনিয়াস। সবাই অবাক হয়ে আর্যের দিকে তাকিয়ে আছে। তানজির আব্বু উদ্বিগ্ন হয়ে আর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আর্য তোমার কথা আমরা ঠিক বুঝতে পারলাম না, অ্যাক্সিডেন্টের কথা বলে পটিয়েছে মানে? আর্য দাঁত গিজগিজ করে আশিকের দিকে তাকিয়ে বলল, সত্যিটা তুই বলবি নাকি আমি বলবো? আশিক ভয়াত্ম দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে আছে। আশিকের দুচোখ বলে দিচ্ছে ব্যাপারটা চেপে যেতে, কিন্তু আর্যের ভয়ঙ্কর দুচোখ বলছে ব্যাপারটা উগলে দিতে। আর্য আশিকের থেকে চোখ সরিয়ে মৃদু চিৎকার দিয়ে তানজির আব্বুক উদ্দেশ্য করে সব সত্যি বলে দিল। তানজির পরিবার অবিশ্বাস্য দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে আছে। আশিক মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। তানজি চোখে একরাশ জল নিয়ে আশিকের মুখোমুখি হয়ে ডান হাতে সর্বশক্তি দিয়ে আশিকের গালে চর বসিয়ে দিল। আশিক অবাক দৃষ্টিতে তানজির দিকে তাকিয়ে আছে। আর্য নিজেকে কিছুটা কন্ট্রোল করে তানজির আব্বুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আঙ্কেল আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আশিককে ক্ষমা করতে বাধ্য হচ্ছি, না হয় আমি ওকে ঘাড় ধরে পুলিশ স্টেশন নিয়ে যেতাম। আপনি প্লিজ এই মুহূর্তে আশিককে এই বাড়ি থেকে বিদেয় করুন, এতে সবারই মঙ্গল হবে। আর্যের কথা শেষ হতে না হতেই আশিক হুট করে আর্যকে জড়িয়ে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলল, আর্য প্লিজ আমাকে মাফ করে দাও, আমি এখন বুঝতে পারছি আমি ঠিক কত বড় পাপ কাজ করেছি, আমি সত্যিই খুব অনুতপ্ত, প্লিজ ফরগিভ মি আর্য, প্লিজ। আর্য আশিককে বুক থেকে উঠিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার কাছে মাপ চাইলে হবে না, আমার বউয়ের কাছে মাফ চাইতে হবে, কারণ তুমি অন্যায়টা আমার বউয়ের সাথেই করেছো, সে যদি তোমাকে মাফ করে তবে আমিও তোমাকে মাফ করব, আমার কোনো সমস্যা নেই। আদ্র অবশ্যই আমি নিশির কাছে মাপ চাইব। আদ্র আশিকের থেকে চোখ সরিয়ে তানজির দিকে তাকিয়ে বলো, তানজি তুমিও আমাদের সাথে চলো, আজ খুব খুশির একটা দিন, এই দিনে নিশি তোমাকে পাশে পেলে হয়তো খুব খুশি হবে। তানজি বিস্মিত দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে বলো, আজ কি আছে আদ্র ভাইয়া, চলোই না একেবারে সরাসরি দেখবে। তানজি মুচকি হেসে ওর আব্বাম্মুর থেকে বিদায় নিয়ে আর্যের পিছু পিছু হাঁটা ধরল। তিনজনই পায়ে হেঁটে নিশিদের বাড়ি রওনা দিল। চলবে, কেমন লাগলো জানাবেন, কিন্তু ধন্যবাদ।